তৃণমূলে যেন বুমেরাং দিদির সুরক্ষা কবচ, যেখানেই দিদির দূতরা সেখানেই বিক্ষোভ। তৃণমূল নেতা নেত্রীদের একাধিক দুর্নীতিতে সরব হচ্ছেন সাধারণ মানুষ। তারা বলছেন তাদের হকের কথা, তারা বলছেন, প্রশ্ন করছেন। মালদার চাঁচলেও বিক্ষোভের মুখে পড়তে হলো দিদির দূত বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে। বিক্ষোভের কথা অবশ্য মানতে নারাজ বিধায়ক। দেখুন, রাজ্যে দিদির দূতদের ঘিরে বিক্ষোভ যেন থামছেই না। মানুষের লাঞ্ছনা বঞ্চনার তালিকা এতটাই দীর্ঘ যে ক্ষোভের কথা শোনাতে দিদির দূতকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। মালদহের চাঁচলের কুশিদা অঞ্চল এলাকায় দিদির দূত হিসেবে যান চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। বিধায়কের সামনেই তৃণমূল নেতা নেত্রীদের দুর্নীতি নিয়ে সরব হন এলাকাবাসী। কর্মী দক্ষ যারা থাকবে বাড়ি পরে বাড়ি পাবে, দুতলা তিনতলা ওরা তিনবার চারবার বাড়ি পাবে, বাড়িওয়ালার বাড়ি পাবে, আমরা বাড়ি পাবো না, আমরা যাচ্ছি আমরা চাঁদ আমরা পাবো না, টাকাও দিচ্ছি 2,000-5,000, তাও টাকা আমরা পাই না, চলে পাবো না আমরা। এভাবে মানুষের বিক্ষোভের মুখে পড়বেন ভাবেননি নিহার রঞ্জন ঘোষ। খুব ঢাকা দেবার চেষ্টাও করলেন তিনি, এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আমি একটু এখানে বাধা দিচ্ছি, খুব নয়, বিধায়ককে পেয়েছেন, তাদের কি কি অসুবিধার কথাটা সেটা বিধায়ককে জানিয়েছেন, এটা কোনো খোপের মাধ্যমে জানাননি। উনার নেতারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে কাটমানি নিয়েছেন প্রচুর, তার জবাব না দিতে পারায় গ্রামবাসীর কাছে হেনস্থা হতে হয় এবং তার কর্মীর সঙ্গে ধস্তাধস্তি হয়। তৃণমূল নেতা নেত্রীরা বারবার রাজ্য জুড়ে উন্নয়নের বড়াই করেন, যদি এতই উন্নয়ন হয় তাহলে কেন মানুষের এত ক্ষোভের বহিঃপ্রকাশ? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপোর্ট রিপাবলিক বাংলা।